ओम शांति। 21 জুলাই 2021 प्रात मुरली बापदादा मधुबन। मिष्टि बाच्चारा, बाबा एसेछेन अविनाशी ज्ञान रत्न दिए तुम्हारे बुद्धिरूपी झुली भरपूर कर दीते। एक एक ज्ञान रत्न लक्ष टाकार समान। प्रश्न, गुप्त दानेर एत अधिक महत्व केन? उत्तर, केननা বাবা তোমাদেরকে এখন গুপ্ত জ্ঞান রত্নের দান দিচ্ছেন, এটা দুনিয়া জানে না। পুরোরায় বাচ্চারা তোমাদের এই জ্ঞান রত্নের দান করে বিশ্বের রাজত্ব গ্রহণ করো, এটাও তো গুপ্ত। না কোনো লড়াই, না কোনো বারুদ, না কোনো খরচাদি হয়। গুপ্ত রীতিতে বাবা তোমাদেরকে রাজত্ব দান করছেন, এই জন্য গুপ্ত দানের অনেক মহত্ব আছে। ডাবল ওম শান্তি। এক শিব বাবা বলছেন, এক ব্রহ্মা দাদা বলছেন, দুজনের স্বধর্ম হলো শান্ত, দুজনেই শান্তিধামে থাকেন। নিরাকার দেশের অধিবাসী এসেছেন সাকারি দেশেতে পার্ট প্লে করতে, কেননা এটাই তো ড্রামা। বাচ্চাদের বুদ্ধিতে ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান ভরা আছে, ওপর থেকে নিচ অবধি। উচ্চ থেকে উচ্চতর হলেন ভগবান, তার সাথে বাচ্চারা। এই কথাকে ভালোভাবে বোঝো, তোমাদের ছাড়া এই জ্ঞান কারোর মধ্যে নেই। তোমরা পড়াশোনা করছো ঈশ্বরের স্কুলে, ভগবানও বাচো, ভগবান তো একজনই, কোনো 10-20 জন ভগবান নেই। বাকি যেসব ধর্ম আছে তাদের মধ্যেও যেসব আত্মারা আছে সকলের বাবা একটাই। পুনরায় বাবা সৃষ্টি রচনা করেন, তাই বলা হয় প্রজাপিতা ব্রহ্মা। শিবকে প্রজাপিতা বলা হয় না, প্রজা তো জন্মমরণে আসে, আত্মা সংস্কারের আধারে জন্মমরণে আসে। পুনরায় চাই প্রজাপিতা ব্রহ্মা। গাওয়া হয় পরমপিতা পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার দ্বারা রচয়িতা রচনা করেন, তাকে ডাকা হয় পতিত পাবন এসো। যখন দুনিয়া পতিত হয়ে যায় আর তার অন্তিম সময় এসে যায়, তখনই বাবা আসেন পতিত থেকে পাবন বানাতে। এখন তোমরা জেনে গেছো বাবা আসেন একবার আর অন্য কোনো সময় আসেন না। এখন তোমাদের সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়েছে, তোমরা হলে ড্রামার অভিনেতা। ড্রামার অভিনেতাদের সকলের বিষয় অবশ্যই জানা উচিত, যে কে কি পার্ট আছে। সেটা হলো ছোট লৌকিকের পার্ট, সেসব তো সকলেরই জানা, তোমরাও দেখে আসছো। চাইলে লিখতে পারো, স্মরণও করতে পারো, ছোট আকারের হয়। এটা তো হলো অনেক বড় অসীম জগতের ড্রামা, যাকে তোমরা সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের অন্ত পর্যন্ত জানো। বাচ্চারা, এখন তোমরা জেনে গেছো আমাদের অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। পুনরায় লৌকিক জগতের বাবার থেকে লৌকিক উত্তরাধিকার স্থূল সম্পত্তি প্রাপ্ত হয়। বাবা বুঝিয়েছিলেন, যারা রাজা হয় তারা পূর্বজন্মে দান পুণ্য ইত্যাদি করার কারণে এক জন্মের জন্য রাজা হয়, এমন নয় যে তারা পরবর্তী জন্মেও রাজা হবে। তোমরাই যারা সত্যযুগে রাজা মহারাজা ছিলে, এইরকম ভেবো না যে তোমাদের রাজত্ব কোথাও লুপ্ত হয়ে যায়। পুনরায় যখন ভক্তি মার্গ শুরু হয় তখনও তারা অধিক দান পুণ্য করতে থাকে, তখন তারা রাজগদিতে বসে, কিন্তু তারা হয়ে যায় বিকারী রাজা। তোমরা যারা পূজ্য ছিলে তোমরাই পুনরায় পূজারি হয়ে যাও, সেটা হলো অল্পকালের সুখ। দুঃখ তো কেবল এখন হয়, এখন তমপ্রধানের মধ্যেও তোমাদের সুখ আছে, কোনো লড়াই ঝগড়া ইত্যাদির কথা নেই, এসব শেষের দিকে হয়। যখন আনুমানিক লক্ষ সংখ্যক হয়ে যায় তখন লড়াই ইত্যাদি শুরু হয়ে যায়। বাচ্চারা, তোমাদের তো সত্যযুগ ত্রেতা দাপরেও সুখ থাকে, যখন তমপ্রধান শুরু হয় তখন অল্প একটু দুঃখ হয়। এখন হলোই তমপ্রধান, বাবা বোঝাচ্ছেন এটা হলো তমপ্রধান দুনিয়া। তোমরা জানো এটা হলো অসীম জগতের ড্রামা, এর থেকে কেউই মুক্তি পেতে পারে না। মানুষ যখন দুঃখে জর্জরিত হয়ে যায় তখন বলে, ভগবান এইরকম খেলা কেন রচনা করেছেন? যদি ভগবান নাই রচনা করেন তাহলে দুনিয়া হতো না, কিছুই থাকতো না। রচয়িতার রচনা তো আছে, তার বিস্তারও আছে। সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের অন্ত পর্যন্ত আর অল্প কিছুদিনই বাকি আছে, তোমরা প্র্যাকটিক্যালভাবে দেখবে। প্রথম থেকে তা দেখাবো না, 5000 বছরের আর অল্প একটি চক্র বাকি আছে,
সেটা এখন অল্প কিছু দেখাবো, যখন হবে তখন সেটাও সাক্ষী হয়ে দেখবে। যেটা হওয়ার থাকবে সেটাই কল্প পূর্বের ন্যায়ই হবে, এটা তো দেখতেই থাকবে, তার প্রস্তুতি পর্ব চলছে। বিনাশ তো অবশ্যই হবে, ড্রামাতে সেসব পূর্ব থেকে নির্দিষ্ট করা আছে। বিনাশ অবশ্য হবে এখন তোমাদেরকে বাবা বোঝাচ্ছেন, তোমাদের আত্মা যা তমপ্রধান হয়ে গেছে তাকেও এখানে শতপ্রধান বানাতে হবে, এটা তোমরা বুঝেছ। বাবা গুপ্তভাবে আসেন, গুপ্তভাবেই তোমাদেরকে জ্ঞান প্রদান করেন, দুনিয়াতে তা কেউ জানে না। গুপ্ত রীতিতে তোমরা বিশ্বের রাজ্য নিয়ে নাও, কোনো আওয়াজ হয় না, একদমই গুপ্তদান বলা যায়। বাবা এসে বাচ্চাদেরকে অবিনাশী জ্ঞানরত্নের গুপ্তদান দিচ্ছেন, বাবাও কত গুপ্ত কেউ জানে না। এইসব বলা যায় যে ব্রহ্মা কুমার কুমারী কী করে, কিছুই বোঝে না। বাচ্চারা তোমরা জানো বাবা কত গুপ্ত থাকেন, বাচ্চারা তোমাদেরকে বাবা বিশ্বের মালিক বানাচ্ছেন, না কোনো লড়াই, না কোনো বারুদ, না কোনো খরচা। এখানে একটা ছোট গ্রাম নিতেই কত না ঝগড়া মারামারি শুরু হয়ে যায়, তাই বাবা এসে গুপ্ত দান দিচ্ছেন, অবিনাশী জ্ঞানরত্ন দিয়ে তোমাদের ঝুলি ভরপুর করে দিচ্ছেন। তারা বলে যে ভরে দাও ঝুলি, শিব বাবা ভোলা ভাণ্ডারেই। তোমরা জানো শিব বাবা আমাদের অবিনাশী জ্ঞানরত্ন দিয়ে ঝুলি ভরে দিচ্ছেন, তাই এক এক রত্ন লক্ষ টাকার সমান। তোমরা কত রত্ন দিচ্ছ, তারপর তোমরা কত দানি হয়ে যাও, সেটাও হলো গুপ্ত। দেবতাদেরকে কতই না অস্ত্র, হাত ইত্যাদি দিয়ে দিয়েছ, বাস্তবে সব কিছুই নেই। সত্যযুগে দেবতাদের এত হাত ইত্যাদি তো হয় না, কলিযুগে কতই না অনেক প্রকারের হাতিয়ার দিয়ে দিয়েছে। বিনাশের জন্য বম্ব আছে, আবার তলোয়ার, বাণ ইত্যাদি কি করবে? তোমরা বলো জ্ঞানের তলোয়ার, জ্ঞানের খড়গ তারা অস্ত্র ভেবে নিয়েছে, এসব কিছুই নয়। তোমাদের গুপ্তদান প্রাপ্ত হয়, তারপর তোমরা সবাইকে গুপ্তদান দিয়ে থাকো। তোমরা জানো বাবা আমাদেরকে শ্রীমৎ প্রদান করছেন, শ্রীমৎ হলো ভগবানের। তোমরা জানো যে আমরা আসি নর থেকে নারায়ণ হতে, তাকে সর্বগুণসম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ দৈবী গুণধারী বলা যায়। দৈবী গুণ কেবল সেই দেবী দেবতাদের মধ্যেই হয়, তারপর কলা কম হতে থাকে। যেরকম সম্পূর্ণ চন্দ্রমার জ্যোৎস্না দেখতে ভালো লাগে, তারপর আস্তে আস্তে কম হয়ে যায়, কম হতে হতে একদমই পাতলা ফালির মতো বেঁচে থাকে, সব একেবারে বিলীন হয়ে যায়। রেখার মতো অবশ্যই থাকে, যাকে অমাবস্যা বলা হয়। এখন তোমাদের হলো অসীম জগতের কথা, তোমরা ষোলকলা সম্পূর্ণ তৈরি হচ্ছ, দেখানো হয়েছে কৃষ্ণের মুখে তার মাতা চন্দ্রমা দেখেছেন, এসব হলো সাক্ষাৎকারের কথা। সেসব কথাই এখন বাবা বসে বোঝাচ্ছেন। এখন তোমাদেরকে সম্পূর্ণ হতে হবে, মায়া সম্পূর্ণ গ্রহণ লেগে আছে, বাকি গিয়ে রেখার মতো অবশিষ্ট থাকবে, সিঁড়ি দিয়ে নামতে থাকছ। সবাইকে সিঁড়ি দিয়ে নামতে হবে, তবেই তো সবাই পুনরায় বাড়ি ফিরে যেতে পারবে। তোমরা এখন অল্প সংখ্যক আছ, ধীরে ধীরে বৃদ্ধি হবে। পড়াশোনাতে অধিক সংখ্যক পাশ হয় না, তোমাদের সেন্টারও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে, সময় নিকটে আসতে থাকবে, তারপর বুঝবে ওদের মধ্যে কী আছে। দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে, এখনও বলে দেয় যে আমি ভেবেছিলাম আর এসব কতদিন চলবে, অচিরেই শেষ হয়ে যাবে। শুরুতেই ভয়ে অনেকে পালিয়ে গেছে, জানি না কী হবে, না এখানে না ওখানের হয়ে থাকবে, এর থেকে তো পালাও। পালিয়ে যায় আবার তাদের মধ্যে থেকে আসতে থাকে, বাবা কত বসে সহজ রীতিতে বোঝাচ্ছেন। এই অবলা অহিল্যাদের কোনো কষ্ট দেন না, এনাদেরও তো উদ্ধার করতে হবে। বলে যে বাবা আমরা তো পড়ালেখা জানি না। বাবা বলেন যদি না কিছু পড়ে থাকো তাহলে খুবই ভালো, শাস্ত্র ইত্যাদি যা পড়েছ সেই সব ভুলে যাও। আমি অধিক কিছু পড়াই না, শুধুমাত্র বলি আমাকে স্মরণ করো, তাহলে বাদশাহী তোমাদের, ব্যাস তোমাদের নৌকো পার হয়ে যাবে। বাচ্চা জন্ম নেয় আর বলে বাবা, ব্যাস বাবার সম্পত্তির অধিকারী হয়ে যায়, এখানে তোমরা অধিকারী হয়ে যাও, বাপদাদাকে স্মরণ করো আর রাজধানী তোমাদের। এই জন্য গাওয়া হয়ে থাকে সেকেন্ডে জীবন মুক্তি। ধনী ব্যক্তিদের শেষ দিকে পার্ট আছে, প্রথম দিকে গরিবদের সুযোগ থাকে। তোমাদের কাছে আপনা হতেই আসবে, যারা দলিত তাদের উদ্ধার হতে হবে। ভিল্লিরও গায়ন আছে, বলা হয় রাম ভিল্লির এঁটো খাবার খেয়েছিলেন।
বাস্তবে রামও নয়, শিব বাবাও নয়। হ্যাঁ, হতে পারে এই ব্রহ্মাকে খেতে হয়েছে, ভিল্লি ইত্যাদি আসবে, মনে করো টলি ইত্যাদি নিয়ে আসলো, তাদের সৎকার কিভাবে করবে? ভিল্লি গণিকা ইত্যাদিরা খাবার নিয়ে আসবে, তো তুমিও খাবে। শিব বাবা বলেন, আমি তো খাই না, আমি তো হলাম অভোক্তা, তোমাদের কাছে সবাই আসবে, সরকারের সাহায্য করবে, এদেরকে জাগাও, তোমাদের অটোমেটিক্যালি প্রেরণা হবে। বাবা হলেন গরিব নেওয়াজ, তাই আমাদেরকে গরিবদেরকে বোঝাবো, ভিল্লিদের মধ্যে থেকেও বেরিয়ে আসবে। এত বড় বৃক্ষের ঝাড়, এর মধ্যে একজনও দেবী দেবতা ধর্মের নেই, অন্যান্য ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। এখন বাবা বলেন, যারা ভক্তি করে তাদেরকে বোঝাও, তোমরা দেখেছো যে চারাগাছ রোপণ কিভাবে হয়, ব্রাহ্মণ কিভাবে হয়, যারা সূর্যবংশী চন্দ্রবংশী দেবতা তৈরি হওয়ার হবে তারা আসতে থাকবে, একবার শুনবে তো স্বর্গে অবশ্যই আসবে। বাবা কাশী কল্পটির উদাহরণ দিয়েছেন, শিবের কাছে গিয়ে নিজেকে বলিদান দিত, তাদের কিছু প্রাপ্ত হওয়া উচিত, তোমরাও নিজেদের বলিদান দিচ্ছ, পুরুষার্থ করছো রাজত্বের জন্য। ভক্তি মার্গে রাজত্ব তো হয় না, কেউই বাড়ি ফিরে যেতে পারে না, তাহলে কি হয়, তারা যা কিছু পাপ করেছে সেই সব শাস্তিভোগ সমাপ্ত হয়ে যায়, পুনরায় নতুনভাবে জন্ম হয়, আবার নতুন জন্মে পাপ শুরু হয়। তাছাড়া এখানে তো সবাইকেই থাকতে হয়, নম্বর ওয়ান তোমরাই আছো, তোমরাই 84 জন্ম ভোগ করো, সবাইকে শতরজতমতে আসতে হয়। বাবা বলছেন, এই সময় সমগ্র মনুষ্য সৃষ্টির ঝড় ক্ষণভঙ্গুর হয়ে গেছে, মানুষ তো একদমই ঘোর অন্ধকারে কুম্ভকর্ণে নিদ্রায় শুয়ে আছে, একজন কুম্ভকর্ণ নয় অনেক, তোমরা যতই বোঝাও না কেন তারা শুনতেই চায় না, যাদের পার্ট আছে তারা পুরুষার্থ করতে থাকে, আর তারাই মাতা পিতার হৃদয়ে স্থান লাভ করে, সিংহাসনে তারাই বসে। কত কন্যারা জিজ্ঞাসা করে, বাবা বাচ্চাদেরকে তো একটু বকাঝকা করতে হয়। বাবা বলেন, এর জন্য এত কিছু নয়, তোমরা আমায় ডেকেছিলে আমাদেরকে পতিতদেরকে পাবন বানাও। বাবা বলেন, কাম হলো মহাশত্রু, এরকম বলা যায় না যে ক্রোধ হলো শত্রু, মাতাদের মধ্যে এতটা থাকে না, পুরুষরা অনেক লড়াই করে। এখন বাবা তোমাদের মাতাদেরকে আগে রেখেছেন, বন্দে মাতরম, না হলে মাতাদেরকে বলা হতো তোমাদের পতি হলো গুরু ঈশ্বর, তার মতেই চলতে হবে, হাতে সুতো বাঁধা তৎক্ষণাৎ পতিত হয়ে যায়, এই ঈশ্বর তাদের প্রাপ্ত হয়েছে। এখন রামরাজ্য স্থাপন হচ্ছে, বাকি সবাই মরে যাবে। বাবা বুঝিয়েছেন, বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিনাশকালে প্রীত বুদ্ধি, তোমাদের পরমপিতা পরমাত্মার সাথে প্রীত বুদ্ধি আছে, তোমাদের আত্মা জানে যে শিব বাবা এনার মধ্যে আসেন, এনার দ্বারা আমরা শুনছি, এত ছোট বিন্দু, শিব বাবার এটা হলো টেম্পোরারি রথ, এনার দ্বারাই রুদ্র জ্ঞানযজ্ঞ রচনা করেছেন যেটা বৃদ্ধি হতে থাকবে, বিন্দু বিন্দু করে বাচ্চাদের বুদ্ধিরূপী পুকুর ভরপুর হবে, বাচ্চারা নিজেদের জন্য সব কিছু সফল করতে থাকে, কেননা জানে যে এখানে সব কিছু মাটিতে মিশে যাবে, কিছুই থাকবে না, এতটা তো সফল হয়ে যাবে। সুদামার উদাহরণ আছে, কন্যারা বাবার কাছে এক মুষ্টি চাল বা 6-8 টাকা পাঠিয়ে দেয়। বাহ বাচ্চি, বাবা তো হলেন দীনবন্ধু, এইসব ড্রামাতে নিহিত আছে, পুনরায় হবে, তোমরা হলে বন্ধনে আবদ্ধ। বাবা বলেন, তোমরা হলে ভাগ্যশালী, কারণ তোমরা শিব বাবার হাত ধরতে পেরেছ। এমন একদিন আসবে যখন আর্য সমাজে সবাই আসবে, কোথায় যাবে, মুক্তি জীবন মুক্তি জায়গা তো একটাই, শাস্তিকে সবাইকে মুক্তিতে যেতে হবে, এখন ওরে বিনাশের সময়, সবাই বাড়ি ফিরে যাবে। এরা হলো সাজনের বরযাত্রী, কিভাবে বরযাত্রীরা যাবে সেটারও সাক্ষাৎকার হবে, তোমরা ছাড়া আর কেউই দেখতে পাবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে শ্রদ্ধা সুমন স্মরণ ভালোবাসা নমস্কার, অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসার এক, বাবার দ্বারা জ্ঞানের যে গুপ্তদান প্রাপ্ত হয়েছে তার মূল্য বুঝে নিজের ঝুলি জ্ঞান রত্ন দিয়ে ভরপুর করতে হবে, সবাইকে গুপ্তদান দিতে থাকো। 2, এই অন্তিম সময়ে যখন ফিরে যেতে হবে তখন নিজের সব কিছু সফল করতে হবে, প্রীত বুদ্ধি হতে হবে, মুক্তি আর জীবন মুক্তির রাস্তা সবাইকে বলে দিতে হবে। বরদান,
সত্যতার শক্তির দ্বারা, প্রকৃতি বা বিশ্বকে শতপ্রধান বানিয়ে মাস্টার বিধি বিধাতা ভব। যখন বাচ্চারা তোমরা সত্যতার শক্তিকে ধারণ করে মাস্টার বিধি বিধাতা তৈরি হও, তখন প্রকৃতি শতপ্রধান হয়ে যায়, যুগ সত্যযুগ হয়ে যায়, সকল আত্মারা সদ্গতির ভাগ্য বানিয়ে নেয়। তোমাদের সত্যতা পরশপাথরের সমান হয়। পরশপাথর যেমন লোহাকে পরশপাথর বানিয়ে দেয়, সেরকম সত্যতার শক্তি আত্মাকে, প্রকৃতিকে, সময়কে, সকল সামগ্রীকে, সকল সম্বন্ধকে, সংস্কারগুলিকে, আহার ব্যবহারকে শতপ্রধান বানিয়ে দেয়। স্লোগান: যোগী আত্মা তারাই যাদেরকে প্রকৃতির দোলাচল আকর্ষণ করবে না। ওম শান্তি।